গুড মর্নিং। আজ বৃহস্পতিবার সকাল 6:30 বাজে। কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তাই আজকের ওয়েদারটা বেশ ভালো। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখলাম টেম্পারেচার বেলাতে যেমন হয় তেমনই হবে, ওই 40-এর কাছাকাছি থাকবে। এখন তো আকাশ পুরো পরিষ্কার, আজকে আর কোনো বৃষ্টির হওয়ার চান্স নেই। বাস্কেটবলের কোর্টটা পুরো ভিজে আছে এখনো। কিন্তু এখন দাঁড়িয়ে থাকলে হবে না, রান্না বসাতে হবে, আজকে একটা জায়গায় যাওয়ার আছে সকালে। রূপমও অফিস যাবে, তাই ভাবলাম রান্নাটা চাপিয়েই দিই। আগের দিনের কিছু চিকেন পকোড়া বানানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবছি চিলি চিকেনের মতনই কিছু একটা করে নিই। আমি এই সানডে আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, অনেকটা কাজ হালকা লাগে। যখন মনে হয় আদা বাটতে হবে, রসুন বাটতে হবে, তখন মনে হয় না যে আদা রসুন দিয়ে কোনো তরকারি আর করি। যেহেতু বানানো ছিল, বাটা ছিল, তাই জন্য বানিয়ে নিচ্ছি। রসুনটা কম হয়েছিল আর একটু দিলাম। এই চাইনিজে একটুখানি মনে হয় বেশি রসুন দিলে বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেল পেপারটা দিয়ে দেব। এখানে এসে দেখলাম যে আর একটা কালারের বেল পেপার হয়, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। আমাদের ওখানে তো রেড অ্যান্ড ইয়েলো হয়, কিন্তু এখানে দেখলাম অরেঞ্জ কালারের বেল পেপারও হয়। তো ওয়ালমার্টে একটা প্যাকেটে 3টে বেল পেপার একসাথে বিক্রি হয়, রেড, ইয়েলো আর অরেঞ্জ। এখানে সসগুলো দিয়ে দিচ্ছি, সোয়া সস, চিলি সস, অল্প করে দিলাম চিলি সস, কারণ বাবি খাবে, আর একটু টমেটো কেচাপ। এটা যেহেতু রাইসের সাথে খাওয়া হবে, তো একটু জল দেব। ভাতটা অন্য গ্যাসে চাপিয়ে দিয়েছি, যদি সময় থাকে তাহলে ফ্রাইড রাইস করবো, না হলে নর্মাল ভাতই দিয়ে দেব। কারণ ছেলেকেও তুলতে হবে, ওকেও রেডি করতে হবে, ওটা একটা আমার কাছে বড্ড বড় কাজ। সকালবেলা উঠে ও ব্রাশ করবে না, খাবে না। সাতটা 52 মতো বাজে এখন, 4টে গ্যাসে 4টে জিনিস চড়ছে। চা হচ্ছে, প্রেশার কুকারে ডিম সেদ্ধ বসিয়েছি, ভাত হচ্ছে, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এটা রূপমের চা, আমার তো লিকার, আমি আগে নামিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে রূপমেরটা বানাই। এই বিস্কিটটা ইন্ডিয়া বাজার থেকে নিয়েছিলাম, নারকেল দেওয়া, খুব ভালো লাগে খেতে এটা, আর বেশ ক্রাঞ্চি। আমার ভাতটাও হয়ে গেছে, এবার ছেলেকে তুলবো, ওকে ব্রাশ করানো মানে একটা টাস্ক আমার কাছে। সকালে উঠে এই জায়গাটায় আনতে যে আমাকে কত কিছু ওকে বোঝাতে হয়, কিছুতেই ব্রাশ করবে না। আর আমি জানি না বাচ্চারা কেন ব্রাশ করতে চায় না। কি চাইবে ঠাকুরের কাছে? আর কি দাও? আর 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 পড়ে যাবি, ঠিক আছে নেমে আয়। রূপমের লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম, ও বললো এখন ডিম সেদ্ধ খাবে না, তো অফিসেই খাবে, তো ভাতের উপরেই ওটা দিয়ে দেবো।
ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি একটু হ্যান্ড স্যানিটাইজার, একটু ওয়েট ওয়াইপস, আর একটা রুমাল, আর ছেলের জল। দরজা জানলা সব বন্ধ করতে হবে, লাইটস অফ করতে হবে, ব্লাইন্ডসগুলো দিয়ে দিলাম। গ্যাস অফ আছে, এসিও অফ আছে, লাইটস অফ। বেরিয়ে পড়লাম এবার। ও, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি, ছেলের আজকে স্কুলের ইন্টারভিউ আছে, ওখানেই যাচ্ছি। এখানে এখন উবারই ভরসা আমাদের, এখানে পাবলিক ট্রান্সপোর্ট তো সেরকমভাবে থাকে না, আর আমাদের বাড়ির কাছেই এয়ারপোর্ট, সেজন্য প্লেন খুব দেখা যায়। যাই হোক, এই প্ল্যানটার সাথে সাথে আমরাও এগিয়ে যাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। প্লিজ, ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।